আপনি কোনো সন্তানের নাম আব্দুন যোগ করে শেষে আল্লাহর নাম যুক্ত করে নাম রাখলেন এখন আব্দুন বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহর নামে অনেকে ডাকে এটা যায় যাছে কিনা এর উত্তর হলো আল্লাহর নাম দুই প্রকার আল্লাহর কিছু নাম আছে যেটার অর্থ বান্দার জন্য খাটে প্রযোজ্য হয় আবার কিছু নাম আছে যেগুলো বান্দার ক্ষেত্রে খাটবে না প্রযোজ্য হবে না তাহলে যেই সমস্ত নাম আল্লাহর যার অর্থটা বান্দার জন্য প্রযোজ্য হবে না খাটবে না সেই সমস্ত নামের ক্ষেত্রে আব্দুল ছাড়া মানুষকে ডাকা যাবে না যেমন রাজ্জাক আল্লাহর একটা নাম এখন কাউকে কে আব্দুল রাজ্জাক যখন রাখা হবে আপনি যদি বলেন ও রাজ্জাক এদিকে আস এটা সঠিক না এটা ভুল এটা অন্যায় কথা বোঝা যাচ্ছে কারণ রাজ্জাক এটা কোনো মানুষ হতে পারে না আল্লাহর একটা নাম হলো খালেক খালেক কোনোদিন মানুষ হতে পারে না আল্লাহ খালেক শুধুমাত্র অতএব আপনি আব্দুল খালেক রাখলে ও খালেক এটা বলতে পারবেন না আব্দুল খালেকই বলতে হবে আব্দুল বাদ দিয়ে রাখা যাবে না কথা বুঝে আসছে আল্লাহর একটা নাম আছে আল আহাদ একক তাহলে আপনি আব্দুল আহাদ নাম রাখলে আহাদ বলতে পারবেন না আব্দুল আহাদ বলতে হবে আল্লাহর একটা নাম আছে সমাদ যিনি কারণ মুখাপেক্ষী না আমরা তো না কারণ মুখাপেক্ষী এটা মানুষের জন্য খাটে নাই নামটা বিধায় সমাদ বলতে পারবেন না বলতে হবে আব্দুস সমাদ অনুরূপভাবে রহমান আল্লাহ তালার মৌলিক নামগুলোর একটা এবং আরও এরকম অনেক নাম আছে এই সমস্ত নামগুলো যেগুলোর অর্থটা বান্দার ক্ষেত্রে কি হয় না মানুষের ক্ষেত্রে ফিট হয় না সেই সমস্ত নাম শুধু ওই নামে মানুষকে ডাকা যাবে না তার সাথে আবদন যোগ করে ডাকতে হবে আর যে সমস্ত নামের অর্থটা বান্দার ক্ষেত্রেও খাটে যেমন রউফ রহিম মানে দয়ালু মায়ালু তো মানুষের ভিতরে দয়ালু মায়ালু আছে আল্লাহর সাথে মানুষের দয়ার কোনো তুলনা চলে না কিন্তু মানুষকেও মায়ালু দয়ালু বলা যায় সেই হিসাবে আপনি কারোটা যদি বলেন রউফ রহিম ঠিক আছে এটা চলবে কারণ কোরআনে আল্লাহ তালা সয়ং রসুল্লাহ আকরাম সাদ সাল্লামকে বলেছেন রউফুর সুতরাং আল্লাহর যে সমস্ত নাম মানুষের ক্ষেত্রেও খাটে যার অর্থ সেই সমস্ত নাম মানুষকে আবদুন ছাড়াও ডাকলে গুণা হবে না আর যেগুলো মানুষের জন্য খাটবে না সেগুলো আবদুন ছাড়া ডাকা কি হবে গুণা হবে জায়জ হবে না এই জিনিসটা আমরা খেয়াল রাখার চেষ্টা করবো সাল্লাহদুলিল্লাহ